হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ইলট্রেডার একাডেমি। আজকের ভিডিও টপিক হচ্ছে আমরা গালা টোকেন নিয়ে কথা বলবো। গালা টোকেনের ভবিষ্যৎ কী? গালা কি লুনার মতো বা FTX এর মতো স্ক্যাম করবে, একদমই জিরো হয়ে যাবে? যারা অলরেডি বাই করা আছে, হোল্ড করা আছে, তাদের এখন করণীয় কী? আমরা কই থেকে বাই করতে পারলে হিউজ পরিমাণ প্রফিট হবে, ওইগুলো নিয়ে আজকের ভিডিও। প্রাইজিংয়ের দিকটা যদি আপনারা খেয়াল করেন, গালা একদমই বটম লাইনের মধ্যে চলে আসছে, একদমই নিচে চলে আসছে। গালা যখন লঞ্চ হয় তখন যেই পর্যায়ে ছিল ওই পর্যায়ে চলে আসে। গালা লঞ্চ থেকে ওইখান থেকে প্রায় 70-80x মতো প্রফিট দিয়েছে। আপনি যদি গালার মধ্যে $100 ইনভেস্ট করতেন, ওই $100 ৮০x-৯০x পর্যন্ত হয়ে যেত। এখন একদম নিচে আর বটম লাইনে আসার একমাত্র কারণ হচ্ছে মার্কেটের বর্তমান সিচুয়েশন। বাট এইটা নিয়ে হিউজ একটা নিউজ আসতেছে যে এটার মধ্যে অনেকগুলা ঝামেলা হয়েছে, অনেকগুলা ইস্যু হয়েছে, ওই কারণে সবাই প্রিডিক্ট করছে এটা লুনার মতো হইব কিনা, একদমই জিরো হয়ে যাব কিনা। তো ওইটা নিয়ে আমরা ডিসকাশন করবো। স্টার্ট, আমরা প্রথমে জানি গালা টোকেন নিয়ে। গালা হচ্ছে প্লে টু আর্ন একটা প্রজেক্টের মতো, লাইক এক্সি ইনফিনিটি নাম সবাই শুনছেন। এক্সি ইনফিনিটি হিউজ পরিমাণ প্রফিট দিচ্ছে। গালার মধ্যে হিউজ পরিমাণ গেমিং ইকোসিস্টেম হয়েছে গালার মধ্যে। ওভারঅল গালা অনেক ফান্ডামেন্টাল, অনেক স্ট্রং একটা প্রজেক্ট। অনেকের SIP লং টার্ম SIPর মধ্যেও, 2025-এর বুলরানের মধ্যেও গালা হোল্ড করা আছে, যেমন আমারও আছে। সো গালা কমিউনিটির, গালা ফাউন্ডেশনের কন্ট্রোভার্সিটা শুরু হয়। গালা কমিউনিটির দুজন মুখ্য পাত্র, তারা একজন আর একজনের নামে মামলা করে দেয়, লসুট ফাইল করে। একজন বলে যে আপনি $130 মিলিয়ন গালা টোকেন ইলিগালি সেল করেছে। আরেকজন বলে যে আরেকজনের বিরুদ্ধে মামলা করে যে আপনি অনেক বাজেভাবে গালা ফাউন্ডেশনটা চালাইতেছেন। সো দুইজনের নামে লসুট ফাইল করে দুইজন। দুইজন যেহেতু একজন CEO আরেকজন আরেকটা পদে আছে, দুইজন যেহেতু মুখ্য পদে আছে, তো সবার শুনতে হচ্ছে লুনার মতো FTX এর মতো কোল্যাপস করে কিনা, একবারে জিরো হয়ে যায় কিনা। ওভারঅল ওইটা হওয়ার সম্ভাবনা অনেকটা কম। আরও যদি কোনো নিউজ বের হয়ে আসে তাহলে বলা যাবে যে আসলে জিনিসটা কীভাবে এক্সিকিউট হয়। যদি অনেক বাজে নিউজ বের হয়ে আসে, দুইজনের নামে মামলা করার ফলে আবার হইতে পারে CEO তার পদ ছেড়ে দিতে পারে। সো ওইরকম বিগেস্ট কোনো বাজে নিউজ আসলে তাহলে হয়তোবা মার্কেটটা অনেক বাজেভাবে ক্র্যাশ করতে পারে, হয়তোবা লুনার মতো একটা অবস্থানে যাইতে পারে। রেদার গালা অনেক স্ট্রং একটা প্রজেক্ট, গেমিং একটা প্রজেক্ট, অনেক ওয়ার্ক প্লেস আছে, অনেকগুলো গেম হয়েছে এটার মধ্যে। সো গালা এত পরিমাণ ডাউন যাওয়ার পসিবিলিটি অনেকটা কম। আমাদেরও SIP আছে, এই আমরা এখন যে প্রাইস, ওই প্রাইসের থেকে 10% উপরে আমার প্রজেক্ট বাই করা ছিল গালা। গালা একটা সময় হিউজ পরিমাণ পাম দেয়, অলমোস্ট 100x মতো পাম দেয়। এখন গালার মার্কেট টোটালি নিউজের উপরে ডিপেন্ড করবে। নিউজ যদি অত্যন্ত বাজে হয় তাহলে অনেক বেশি নিচে নামা যাবে, এটাই স্বাভাবিক। আবার সবাই শর্ট কইরা বসে থাকেন না। মার্কেট যদি অনেক বেশি নিচে চলে যায় ওইখান থেকে আবার বাই করার পসিবিলিটি আছে। বাট মার্কেট যদি ওইভাবে নিউজ না আসে, এখন যেই পর্যায়ে আছে লসুট পর্যায়ে যদি নিউজটা থাকে তাহলে ওইভাবে ইফেক্ট পড়বে না। আর যদি আরও কোনো বাজে নিউজ মার্কেটে বের হয়ে আসে, আর কোনো ভিতরের নিউজ বের হয়ে আসে, তাইলে অনেক বাজে একটা মুভ হইতে পারে এই গালা টোকেনের মধ্যে। সো রিসেন্ট টাইমে আমি গালা টোকেন বাই করার বেট নিচ্ছি। আমি গালা টোকেন বাই করব এই রিসেন্ট প্রাইসের মধ্যে, যে প্রাইসে আছে। শর্ট টার্মের জন্য বাই করব, 1 মাস বা 2 মাস একটা শর্ট টার্মের জন্যই বাই করে ফেলবো গালা টোকেন। যদি আপনারা চান বাই করতে পারেন, আমি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না, আমি যেটা করছি ওইটাই বলতেছি। আপনারা যদি চান এই প্রাইসে বাই করে শর্ট টার্মের জন্য সেল করতে পারেন, লং টার্মের জন্য বাই করতে পারেন, বিকজ গালা ফান্ডামেন্টালি অনেক হিউজ একটা কয়েন। আপনারা এই প্রাইস থেকে বাই করলেও বাই করতে পারেন, আবার বাই নাও করতে পারেন, অ্যাজ ইউর উইশ। আপনারা বাই করলে একটা প্রফিট হওয়ার সম্ভাবনা আছে, যদিও যদি নিউজ বাজে না হয় তাহলে এখান থেকে সম্ভাবনা আছে বেশ ভালো পরিমাণ প্রফিট হওয়ার। আই হোপ যে এই ভিডিওটা ইনফরমেটিভ লাগছে। যদি ইনফরমেটিভ লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেন। আর অবশ্যই আমার টেলিগ্রামের মধ্যে জয়েন করে, যদি প্রফেশনালি ট্রেডিং শিখতে চান, ট্রেডিংয়ের খুঁটিনাটি ছোটো ছোটো বিষয় যদি জানতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। বিকজ এইখানে ওই রিলেটেড ভিডিও আপলোড করা হয় যাতে আপনারা প্রফেশনালি ট্রেডিং শিখে লাইফ টাইম ইনকাম করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।